ভিউয়ার্স দেখতেছেন আপনাদের বায়াকে কেমন লাগতেছে। তো আমরা দুজনে একটা সেলফি তুলতেছি, এটা হচ্ছে আমার অনেক দিনের শখ। ও যদি কোনোদিন হেরে যায় তাহলে ওকে বুথ সাজিয়ে নেব, মানে আমার পার্সোনাল বুথ আর কি, তাই না? এটা কি, এটা হবে না তো আমার সাথে একটু শুনে। এখানে কয়টা করে নিয়ে দিছ? 10, 1, 2, 3, 4, 5, 6, এই যে দেখেন মাঝখানে একটা আছে ভিতরে, দেখছেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই যে চলে আসলাম আজকে পুরি চ্যালেঞ্জ নিয়ে। এই যে এখানে 10 পিস পুরি নিছি আর সাথে 5 পিস করে পেঁয়াজও নিছি, সাথে আছে শশা কুচি আর আরও আছে ফানি স্পেশালি আর পুরিগুলো কিন্তু আমরা এদিকে তৈরি হতে হতে ঠান্ডা হয়ে গেছে, একদম বসে গেছে। দেখেন ওগুলো কিন্তু একটা অনেক বড় বড় ছিল, তো বেশি নিই নাই, 10 পিস করে নিছি। তো তো আমাদের মাঝে হাজব্যান্ড ওয়াইফের মাঝে চ্যালেঞ্জ হবে, জানি না কে জিতে আর কে হারে। অবশ্যই হেরে গেলে শাস্তি আছে, শাস্তি নাকি আজকে কাঁচামরিচ খেতে হবে। না কাঁচামরিচ না, বুত 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 সাজানো, বুত সাজানো নাকি। তো দেখি বুত সাজাবেন না গান গাইবেন, ইনশাআল্লাহ করবেন। ইয়া করতেছি আমি জিতবো, আমি বলতেছি ইনশাআল্লাহ আমি জিতবো, কারণ আমি হচ্ছি আজকে হাজির হলাম অনেকদিন পর। অনেকদিন ধরে চ্যালেঞ্জ দিচ্ছি না, স্যালেঞ্জও দিচ্ছি না, ব্লগও দিচ্ছি না, তো আজকে চিন্তা করছি হঠাৎ করে একটা চ্যালেঞ্জে চলে আসি। তো বেশি কথা না বলে শুরু করতেছি। আচ্ছা ওখানে বলবো না, তোকে বলতে হবে। স্টার্ট। আমরা কিন্তু জানি না, কিছু থাকতে পারবে না, আমি আগে থেকে বলে দিচ্ছি। হ্যাঁ থাকতে হবে না, যদি জিতে যা, হ্যাঁ তাহলে সবগুলো করতে হবে, তাহলে হবেন আপনি প্রথম, বুঝছেন? না হলে এগুলো শুনি না তো দেখেন না, আচ্ছা চুরি করা যাবে না একটা কথা বলে দিচ্ছি আমি, এই ভিডিওতে চুরি করে দেওয়া কিন্তু চুরি করার শাস্তিটা হবে পরের ভিডিওতে, দেখিয়েন। তারপর আপনার ভয় লাগে,
রাগি পাতানা মেহেদি ইয়ে হয়ে গেছে ঠিক আছে ওটা অনেক হয়ে গেছে 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে রাগি পাতানা মেহেদি ভাইয়া হার মেনে নিয়েছি সত্যি এত তাড়াতাড়ি কয় মিনিট 4 মিনিট হবে না আমার পানি তো শেষ হয়ে যাচ্ছে আমি পানি খেয়ে দেবো আমার গুলো সবগুলো বড় বড় কেন আমার তো সত্যি কথা বলে কথা ছিল আমার থেকে ওই পাশে বসার আর আপনি এভাবে হাসি কি জন্য করতেছেন কসম একটা মহিনা থ্যাংক ইউ ভিউয়ার্স ফাটতেছি না ফিরাগুলো একটু বেশি বড় হয়ে গেছে পাঁচটা পাঁচটা নিলে ঠিক আছিল এখন 10টা নেওয়ার পর অবস্থাটা খুবই খারাপ যার কারণ আর আমি হার মেনে নিলাম তোমার কাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এক দুই তিন চার পাঁচ আপনি তো তারপরে আর মেনে নিচ্ছেন তাই এরকম হবে না তো এগুলো আপনি খাইতে পারেন নাকি এগুলো আমি খাই এখান থেকে আপনি খান তো আচ্ছা ঠিক আছে আমি এই যে বিয়ার চলে আসলাম দুজনে শাস্তি নিয়ে শাস্তি নিয়ে আমি তো আমি কিন্তু হয়ে গেছি না না এটা তো মিথ্যা কথা এই যে আমার শাস্তি
এটা হচ্ছে মেকআপ বক্স, আর এটা হচ্ছে ব্রাজিল ফেস পুডার, আর এটা হচ্ছে স্টিক মাস্কারা, এলা না সব কিছু নিয়ে নিছি। এই যে কাজল, তো আমি শুরু করতেছি। কে কে হারছে, হারছিল কে? হারছেন তো আপনি, সবাই জানেন। এটা হার মেনে নিছি, মেনে নেন নাই। আজকে দোকানে একটু নাস্তা বেশি করছি, যার কারণে কিছু খেতে পারিনি। এখানে যেগুলো খাইতে পারবো না সেগুলো নিয়ে আসছে, কারণ আশা করছিলাম আমি উইন হবো, বাট আমি হতে পারলাম না। দেখি আমি এখন বুথ সাজাই দিব, সবাই দোয়া করবেন, আপনারা সবাই চোখ রাখুন। কোথায়? আমাদের চ্যানেলে। এই যে সব দেখলাম বুথটা দেখানোর জন্য। বিসমিল্লাহ, আমি শুরু করলাম আমার প্রিয় বুথকে। কেমন লাগছে জানাবেন? মেয়ে সাজিয়ে দিব আজকে একদম। আমার একটা সঙ্গী বানিয়ে নিব, কারণ বাড়িতে তো একা একা থাকতে পারলেন না, সেজন্য এটা আমার কাজের বুয়া হয়ে থাকবে। এই অনেক কথা বলবো আমি, হারছেন কেন? আমি তো বলছি না হারতে, আমার কথা তো রাখতে হয়ে যাচ্ছে, কিন্তু আইনেও দেখা যাবে না, একদম দেখা যাবে না। বেশি বুদ্ধিমত্তা লাগলে দোকানে যাবো না কালকে। কেন, সবাই কি বলবে? এমনিতে সুন্দর, এবার আরো সুন্দরে অবাক হয়ে গেছে। কিন্তু এগুলো কি? এটাও একই, কিন্তু কম হচ্ছে সেজন্য একটু বেশি করে দিচ্ছি। এটা আপনাকে দিয়ে প্রথমে শুরু করলাম, সবাই বলবে চাইলেও অনেক সুন্দর করে সাজাতে পারতাম, কিন্তু আমি নিজেও জানি না সুন্দর করে সাজতে, তো আমি কী করবো? সেজন্য একদম নায়ক শাহরুখ খান করে। আমি যখন কক্সবাজার ছিলাম তখন এরকম দেখছি, এরকম নায়িকা সাজাই নায়িকদেরকে। তুমি আমার কাজের বুয়া, এই যে আমাকে সাজাই দিচ্ছ। না না, কারণ বুথ হতে হলে একটু ব্যথা পেতে হবে। একদম কথা বলবেন না, আমাকে বিলে রাখতেছে। আমি আমি সাজছি একটু, এটা শুদ্ধ ভেঙে গেছে, তো সেজন্য কষ্ট পেতে। কাইন্ডলি করো, আমার তেজ আছে, আমি ঘুমাবো তো আজকে। না ঘুমালেও চলবে, কারণ আপনাকে কেউ বাড়িতে ঢুকাবে না, সবাই দেখলে একদম ব্যথা আসতো। আজকে এটা একটু সেলফি তুলতে হবে, কারণ ওখানে জয়েন করতে হবে। যে থ্যাংক ইউ, কিছু দেখতে আমি কিন্তু সব ফেলে দিছি, কোথায় জানি না। কাইন্ডলি কাইন্ডলি করিয়েন না, আমি করতেছি তো আস্তে আস্তে একদম। কিন্তু বুথ না একদম মেয়ে সাজিয়ে দিছি, ছাইয়া ছাইয়া। এটা আমাকে অনেক দিন আমার একটা মানে শখ ছিল, এটা ভাবছিলাম করবো করবো, কিন্তু অনেকদিন হচ্ছে হয়ে গেছে। না না, এটা কি, এটা হবে? আমি তোমাদের কাজের মাসি, আমি তোমাদের কাজের মাসি আরফান উদ্দিন রনি। কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে বাতাসে। হয়ে গেছে? হা করেন না, এত বড় হা, আমি শুধু ঢুকে যাব। এই না, এইটা হবে না, বন্ধ করেন। আমার না খুব খুব সুন্দর লাগতো, এই না অনেকদিনের শখ এটা। একটু পূরণ করেন দয়া করে, দাঁড়ান না। স্টার স্টার কপালে দিব, হ্যাঁ এখানে একটা হ্যাশ দি, এখানে। এগুলো কি? এটা টিকলি দিই না, এদিকে দাঁড়ান একটা মা,
এই এটা কি, এটা হবে না তো আমার সাথে একটু সুন্দর করে একটা সেলফি। এই এটা কি, একটা সুন্দর সেলফি। এই না আমার কাপড় মোবাইল, একটু সুন্দর সেলফি না আমার সাথে, এটা হবে না, এটা হবে না। এই আমার বুধকে কেমন লাগতেছে? আমার ভয় লাগতেছে আল্লাহর কসম। চুপ বন্ধুরা, আমি আর কিছু বলতে পারবো না। আমার আপনি কি আমার হাজবেন্ড না আর কিছু? আপনি শেষ করে চলে আসিয়েন তো। ওকে তো গাইস, আজকে ভিডিও ফেলে দেওয়ার কারণে এই অবস্থা। দোয়া করেন নেক্সট টাইম ভিডিওতে যাতে আমি এই পজিশনটা নিতে। তাহলে নেক্সট টাইম যাতে এটা শোধ নিতে পারি সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, ফার্স্ট টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।